শিক্ষার্থী বিন্দুরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের যে কুড়ি পার্ট 48 নাম্বার ক্লাস আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের রিপ্লেস অ্যান্ড হচ্ছে রিপ্লেস অল, এই দুইটার কাজ শিখবো। ওকে, তো আমাদের ফার্স্ট হচ্ছে ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের এখানে ক্লোনে ক্লিক করলে এটা হচ্ছে আমরা ফার্স্ট আগের ক্লাসে শিখছিলাম, বাট আমি এটাকে রিমুভ করে দিব, এটাকে আমি মুছে দিব। মুছে দেওয়ার পরে আচ্ছা মুছবো না, আমি জাস্ট এটাকে হাইড করে রাখবো। ওকে, হাইড করে আমি একটাকে কন্ট্রোল টি দিয়ে আরেকটা বানিয়ে নিব। আমি জাস্ট এটার আলোকে আরেকটা করব, সরি। ওকে, আমি এটাকে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে এটাকে ছেড়ে দিব, জাস্ট এটাকে এগুলোকে মুছে দিব এখান থেকে। আচ্ছা হ্যাঁ, এগুলোকে মুছে দিলাম। ওকে, জাস্ট এখন আমি এটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে, আর এগুলোকে আমি একটু একটার ভিতরে রাখি, ঠিক আছে। ওকে, তো আমি এখন ফার্স্টে যেটা করবো, আমাদের এখানে যাব ইন্ডেক্স ডট ক্লোন, এখানে আমি দুইটা আইডি নিব বাটনের ভিতরে, একটা হচ্ছে রিপ্লেস আর একটা হচ্ছে রিপ্লেস অল। ওকে, দুইটা এখানেও থাকবে রিপ্লেস। ওকে, এভাবে থাকবে আমার দুইটা বাটন, এই যে রিপ্লেস রিপ্লেস অল আর একটা হচ্ছে আমাদের ক্লোন। ওকে সরি, আমি ক্লোনটাকে মুছে দিব, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমি এখানে রিলোড করলাম, একটা হচ্ছে রিপ্লেস আর একটা হচ্ছে রিপ্লেস অল। ওকে, তো আমি এখন এটার জন্য আমি এখানে একটা ট্যাগ নিব, এখানে আমি আরেকটা এইচন ট্যাগ নিব, এটার পরে এইচন নিয়ে সরি এইচন ট্যাগ নেওয়ার পরে আমি জাস্ট লোরেম ফাইভ বট নিলাম। আর এখানে আমাদের যে লেখাটা আছে আব্দুর রহমান ঈশা স্যার, আমি এটাকে কপি করে রাখি, এখানে মুছে দেই লরিম ফাইভ। ওকে, এখানেও ফাইভ বট অ্যান্ড এখানেও ফাইভ বট, ঠিক আছে, এখানেও ফাইভ বট অ্যান্ড এখানেও ফাইভ বট। এখন আমি একটু ক্লিয়ার করি, যখন রিপ্লেসে ক্লিক করবো তখন কি হয়, রিপ্লেস অলে ক্লিক করলে কী হয় আমি দুইটার মাধ্যমে দেখাবো। আমি ডট মেইন ডট জিএসে যাবো, এখানে যাবো, এখানে আমি রিপ্লেস রিপ্লেসটাকে ধরবো ফার্স্টে, বাটন কন্ট্রোল সি দিয়ে কপি করবো, জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেবো, যেহেতু আমাদের এটা আইডি ফাংশন সব কিছু ঠিক থাকবে। ওকে, এখন আমি এখানে ধরবো কি, আমাদের হচ্ছে ডলার সিম্বলটাকে ধরতে হবে, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের কমন জিনিস, ডলার সিম্বলটা দিয়েই সব কাজ করতে হয়, কারণ যে করে হচ্ছে এতটা সহজ করে রাখছে আমাদের জন্য। ওকে, তো আমি এখন এখানে হচ্ছে বক্সটাকে ধরবো ফার্স্টে, আমাদের কি একটা হচ্ছে বক্স আর একটা হচ্ছে বক্স অন, সেটা আমরা জানি, এই যে এটা আমাদের বক্স অন আর এটা হচ্ছে আমাদের কি বক্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের বক্স ওয়ানে আর এটা হচ্ছে আমাদের শুধু বক্সে, দুইটা দুইটা পার্ট। তো আমি হচ্ছে ফার্স্টে বক্স ওয়ানটাকে ধরবো, হ্যাঁ আচ্ছা ফার্স্ট হচ্ছে শুধু বক্সটাকে ধরবো, বক্স বক্স বক্সটা ধরার পরে এখানে লিখবো হচ্ছে এইচন, কারণ যেহেতু আমাদের এইচন ট্যাগটা আছে, আমি এইচন ট্যাগকে রিপ্লেস করবো, ডট দিব, ডট দিয়ে আমাদের এখানে রিপ্লেস ডট দিয়ে রিপ্লেস ওয়াইট এটা থাকবে, যে রিপ্লেস উইথ, ঠিক আছে, রিপ্লেস উইথ ফাংশন, ফাংশনের ভিতরে থাকবে আমাদের, আবারও এখানে দিব, এখানে আমাদের এখন একটা যে কোনো ট্যাগ নিব, আমাদের যেহেতু এইচন ট্যাগ আছে তার মানে আমি এখানে একটা কি ট্যাগ নিতে পারি, এখানে হচ্ছে আমি একটা স্ত্রী ট্যাগ নিলাম, ঠিক আছে, এটার ভিতরে আমি হচ্ছে আব্দুর রহমান ঈশা স্যারটা লিখে দিব। আব্দুর রহমান আচ্ছা, শুধু আব্দুর রহমানটাই থাক, বেশি লং করার দরকার নেই, জাস্ট আমি এখানে একটা সেমি কোলন দিয়ে দেবো, শেষ। ওকে, জাস্ট আমি এখন রিপ্লেসে যখন ক্লিক করবো তখন আমাদের দেখেন এটার উপরে একটা লেখা আসবে, এটা চেঞ্জ হবে, যে লরিম ইম্পোজ ডলার লরিম ইম্পোজ ডলার সাইট এমবেড, তখন আমি এখানে কি আসবে, আব্দুর রহমান কথাটা চলে আসবে, আমি যখন এখানে রিপ্লেসে ক্লিক করবে যে আব্দুর রহমান কথাটা আমার চলে আসলো, রাইট। আচ্ছা, আমার যেহেতু এটা বড় হাতের অক্ষরে আছে তার মানে আমি এটাকে বড় হাতের করি, এটাকে এইচ অন করে দিই, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা সুন্দর লাগবে। এই যে রিপ্লেসে ক্লিক করবো, আব্দুর রহমান কথাটা চলে আসবে, এই যে আবারও দেখে রিপ্লেসে ক্লিক করবো আব্দুর রহমান, ঠিক আছে, এই যে রিপ্লেস,
রিপ্লেস এসে, যখনই রিপ্লেসে ক্লিক করবো তখন আমাদের আব্দুর রহমান কথাটা চলে আসবে। আর রিপ্লেস অলে ক্লিক করলে আমাদের কিছু আসতেছে না, রাইট? রিপ্লেস অলের কাজটা দেখার জন্য আমার এখানে যেতে হবে। এখন আমি এখানে দেবো হচ্ছে রিপ্লেস অল, আর এখানেও থাকবে রিপ্লেস অল, রিপ্লেস অল। আর এইখানের যে লেখাটা আছে এটাকে আমি কাট করে নিব, কন্ট্রোল এক্স করে জাস্ট এখানে বসাই দিব এখানে। আর এইখানের যে লেখাটা আছে এটা একটু উল্টোভাবে হবে, আর কিচ্ছু না, এই যে এতটুকুই এখানে পেস্ট করে দিব। আর এখানে কী হবে আমাদের, বক্স অন, শুধু এখানে একটা অন বসাই দেব, কাজ শেষ। আমি এখানে এটাকে রিলোড করব, যখন এখানে ক্লিক করব, সরি এটা কাজ করতেছে না, রিপ্লেস ওয়াল, আচ্ছা এইচ অন বক্স অন রিপ্লেস অল সব ঠিক আছে। আচ্ছা আমি তারপর একটু চেক করি, রিপ্লেস সরি অল, এখানে অল কথাটা লেখা নেই। এবার ঠিক আছে, এবার রিলোড করলাম, রিপ্লেস অলে ক্লিক করলে এখানেও সেমভাবে আসে, আবার রিপ্লেসে ক্লিক করলে এটাও এইভাবে হয়েছে, তাই না? তো এটার মাধ্যমে আমি একটু ক্লিয়ার করি, এখানে যে শুধু এইটা লিখবেন তা না, এখানে হচ্ছে ধরেন এইটার মাধ্যমে আপনি লেখাটাকে চেঞ্জ করে অন্য কিছু একটা বসাই ফেলাইতে পারেন, মানে এটাকে রিপ্লেস করা আর কি, আবার রিপ্লেস অল, ঠিক আছে? এটারও সেম কাজ, এটার মাধ্যমে হচ্ছে আপনি অনেকগুলো ফাংশনকে একসাথে ধরে একসাথে সব চেঞ্জ করে ফেলতে পারেন। আশা করি আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার। আমি যদি এখানে চাই মেন ডট জেএসে যাব, এখানে হচ্ছে আমি রিপ্লেস অল, তো আমি এইচ অনটা কেটে দিলাম। আমি যখন ক্লিক করব, আমি যখন এখানে ক্লিক করব আমার পুরোটাই রিপ্লেস হয়ে যাবে, মানে পুরো বক্সটা কেটে আমার শুধু আব্দুর রহমান কথাটা চলে আসবে, মানে আমার কি বক্সটা আর থাকবে না, এটা হচ্ছে রিপ্লেস অল, ঠিক আছে? ওকে, তো আশা করি আমি এটা বুঝাইতে পারছি। আমি নেক্সট ক্লাস হচ্ছে ডিফিকাল্টভাবে আরও কিছু শেখাবো, অন্য টপিক্স নিয়ে আলোচনা করব। তো আমরা আশা করি রিপ্লেস উইথ আরেকটা হচ্ছে আমাদের রিপ্লেস অল দুইটার কাজে আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছি। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।